আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুমিল্লার বুড়িচঙ্গে মাকে হত্যা করে বাবা জেলে যাওয়ার পর অবুঝ দুই শিশু সন্তানের পাশে দাঁড়ালো জেলা পুলিশ। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহান সরকার সহ প্রশাসনের কর্মকর্তারা শিশু দুটির জন্য পোশাক, খেলনা ও খাদ্য সামগ্রী নিয়ে শিশু দুটির বাড়িতে যান। গেল 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে লোকমান হোসেন তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই লোকমানকে আটক করা হয়। বর্তমানে সে কুমিল্লা কারাগারে আছে। তাদের বড় মেয়ে রিমির বয়স 5 ও ছোট ছেলে আরাফাতের বয়স 9 মাস। শিশু দুটি বর্তমানে চাচি আকলিম আক্তারের হেফাজতে আছে।